জানেন, আপনার জীবন মরণ এখন আমাদের হাতে। আমি জানি বন্ধু, যখন করেছো তোমরা যা ইচ্ছে তাই করতে পারো। বলো কেন এই দরবারে আমাকে এনেছো? শিশু কামাল এবং ইব্রাহিমের সংঘর্ষ আপনি জানেন? ওকে ওকে যে কোথায় নিয়ে গেছো আমাদের সংবাদ যে আমি জানি না। জানেন না, আপনাকে বলতেই হবে ওরা কোথায় আছে। কোথায় আছে আমি যে বলতে পারবো না। আপনি সত্যি না বললে আপনাকে আমি চাব তো তারা বলাতে বাধ্য হব। এই চাবুকের ভয় যে আমি পাই না জাফর আলী খান। বুঝেছি, আপনি বলবেন না জাফর আলী খান। Oh, my God.
শাস্তি না পেতে হয়, আমি মাথা পেতে সহ্য করে নেব। তবু কোনদিন আপনাকে আমি
আশার ছেলে হয়ে এসেছে রাজকন্যার সাথে বেঙ্কটে, তারপর বলছিস দোষ নেই, তুই ছেড়ে যা। আমার
বন্ধুর সামনে দেখা করব। হায় গো কোথায় রলে তাই যদি হবে
তাহলে কেন স্নেহ মমতা দিয়ে সেই পৃথিবীতে পাঠিয়েছিল? তুমি একা একা কি ভাবছো বন্ধু? তুমি কথা বলে আমাকে লজ্জা দিও না বন্ধু, আমার প্রাণে তুমি আঘাত দিও না বন্ধু। তোমাদের ব্যবহারে আছি, ব্যবহারে আজ আমি এই কথা বলতে বাধ্য হয়েছি, নইলে তোমাকে ভালোবাসা করা দেই। তুমি আমার কাছে এসো না, তুমি আর আমাকে মৃত্যুর মুখে ঠেলে দাও রেখা, তুমি চলে যাও। তোমার
বন্ধু। লেখা, আমি তোমাকে কেমন করে বিশ্বাস করি? তুমি রাজকন্যা আর আমি সামান্য চাষার বন্ধু। এ কথা বলে তুমি আমার প্রাণে আঘাত দিও না। এই নির্জনে তুমি ছাড়া আর আমি ছাড়া কেউ নেই। এই আকাশে চন্দ্র তারা সাক্ষী রেখে আমি তোমার মাথায় হাত রেখে বলছি, আজ থেকে তুমি আমার স্বামী। সত্যি বলছো বন্ধু? বন্ধু বন্ধু চলো বন্ধু, আমরা ওই নির্জনে বসে দুজনে গল্প করি। চলো রেখা, চলো। এই শয়তানকে বন্দী করো। কাকে?
অসম্ভব, ওকে কোনো সময় নেই। পিতা, আপনি দয়া করে, দয়া করে ওকে মুক্তি দিন পিতা, আপনার প্রাণীকে একটু দয়া মায়া নেই। সে মুক্তি পাবে না, সে পাবে শুধু শাস্তি আর শাস্তি। আমি কিছুতেই কিছুতেই আমার বন্ধুকে আমি নিতে দেব না, আমার প্রয়োজন হলে আমি নিজ হাতে আমার বন্ধুকে আমি মুক্ত করব, আমি মুক্ত করব, মুক্ত করবে সপ্তম শয়তানকে। শেষ সুযোগ আমি তোকে দেব না, চলে এসো, চলে এসো, কবিরুদ্দিন দেওয়ান, তাকে আরো 100 টাকা দিয়ে তার অভিনয়ের জগতে এগিয়ে যাওয়ার জন্য আশীর্বাদ করলেন। ধন্যবাদ। সকলের এই চরণে ভক্তি রাখি, ধন্যবাদ সবাইকে। হ্যালো, আহ
বাচ্চা মুখের যন্ত্রণা, বাচ্চা মুখের যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারি না। আপনি আমাকে হত্যাই করুন। Yeah!
চলে যা। না, আমি কিছুতেই যাব না। আমি আমার বন্ধুকে মুক্তি করে তারপর আবার সঙ্গে করে আমি নিয়ে যাব, তাছাড়া যাব না। কোথায় পড়ি? আমি দেখতে চাই, ওই মেয়েকে বন্দি করে নিয়ে যাও। আমি চললাম বন্ধু তোমাকে ছেড়ে।